আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শিক্ষণীয় যে বিষয়গুলো নিয়ে আমি আসছি, বিষয়টা হলো আমরা ডিমলেট কিভাবে তৈরি করি, সেই বিষয়ে আপনাদের সাধারণ একটি জ্ঞান দিতেছি। ডিমলেটটি যখন আপনি তৈরি করবেন তার ক্ষেত্রে এই যে পিসিবিটা আছে, পিসিবিটা কিন্তু আপনার খুব ছোট, হয়তো 3 ওয়াট বা 2 ওয়াটের একটা পিসিবি। তো এই ডিমলেটটা যখন আপনি তৈরি করবেন, তো সেই সময় আপনি এই পিসিবিতে একটা রেজিস্ট্যান্স লাগাই দেবেন, তাতে করে আপনার অনির্দিষ্টকালের জন্য আপনার এই লাইটটা টিকানো সম্ভব। যেমন এই লাইটটা খুবই সুন্দর একটি লাইট, ডিমলেট বাসা বাড়িতে কাজে লাগে। আর সেক্ষেত্রে আমি বলছি, আপনি এই ধরনের একটা 22 ওহমসের রেজিস্ট্যান্স এ জায়গায় যদি লাগাই দেন, আর কিভাবে ফিটিং করবেন সে বিষয়টা আমি আপনাদের আগে ক্লিয়ার করি। এই রেজিস্ট্যান্সটা ঠিক এভাবে আপনার লাগাই নেবেন এইভাবে। তো এই সাধারণ বিষয়গুলো তো দেখা লাগে না আপনার, এই জায়গায় দুইটা যে তার থাকে, লাল তার বা যে রঙের তারই থাক, একটা তার খুলে রেজিস্ট্যান্সের কোনো উল্টো আর ভাও নাই। তো আপনি এইভাবে রেজিস্ট্যান্সটা লাগাই দেবেন। এই এই পিসিবিটা দেখেন আমি এই লাগাইছি। তো এখন আমি কি করব, আবার এই যে লাইটটা আগে ভাঁজ করবো, ভাঁজ করার পরে তারপরে আমরা ফিটিং করব। ফিটিং করতে হলে আগে কি করতে হবে, আমাদের এই যে পিন ক্যাপটা আছে, পিন ক্যাপটার ভিতরে আগে ঢুকাই নিতে হবে। পিন ক্যাপটা আমরা ঢুকাই নিলাম, এখন পাঞ্চ মেশিনের ভিতরে আমরা পিন ক্যাপটা আগে বসাই নেব। বসাই নিলে আমরা মেডেল মতো লাইটটা চেপে বসাই দিলাম। এখন গ্লাসটা হাতে নেব, গ্লাসটা হাতে নেওয়ার পরে এই জায়গায় খুব সুন্দরভাবে ধরে আপনি একটা চাপ দেবেন। চাপ দিলে মনে করেন আপনার গ্লাসটা লেগে যাবে। আর ডিমলেটটা এখন আমরা আপনাদের চেক করে দেখাবো যে ডিমলেটটা কত সুন্দর হইল। তো আসুন আমরা এখন একটা সিরিজ কর্ড নিয়ে আমরা লাইটটা চেক করব। সিরিজ কর্ড নিলাম, এখন লাইন দেব। লাইন দেওয়ার পরে আপনারা দেখুন অনেক সুন্দর একটি ডিমলেট তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে আপনারা ডিমলেট তৈরি করবেন। ডিমলেটটি তৈরি করলে খুব ভালো টিকসই হবে। 22 ওহমস রেজিস্ট্যান্স যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার লাইটটা কাটার কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবেই আপনারা তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও শিক্ষণীয় বিষয়ে চাইলে আমরা আপলোড করব। কমেন্টে জানাবেন যে দাদা আমাদের ভিডিওটা কেমন হইল। তো অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের এরকমের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য।